লালনিরহাট বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি জেলা তিস্তা ও ধরলা নদীর মাঝখানে অবস্থিত এর নাম দুটি বাংলা শব্দ থেকে উদ্ভূত যার অর্থ লাল এবং স্থান এর সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্যের ইঙ্গিত দেয় সবুজ শ্যামল এবং উর্বর সমভূমি দ্বারা সুশোভিত একটি প্রাকৃতিক দৃশ্যের সাথে লালমনিরহাট শুধুমাত্র একটি ভৌগোলিক রত্ন নয় একটি সাংস্কৃতিক কেন্দ্র জেলাটি একটি বৈচিত্র্যময় জনসংখ্যা নিয়ে গর্ব করে বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠীর সমন্বয়ে ঐতিহ্য ও রীতিনীতির একটি প্রাণবন্ত ট্যাপেস্ট্রি তৈরি করে বাঙালি সাঁওতাল এবং কোচ সম্প্রদায়গুলি সুরেলাভাবে সহাবস্থান করে তাদের স্বতন্ত্র ভাষা রন্ধন এবং উৎসব দিয়ে অঞ্চলটিকে সমৃদ্ধ করে কৃষি লালমনিরহাটের অর্থনীতির মেরুদণ্ড গঠন করে এর উর্বর মাটিতে ধান পাট আখ এবং শাকসবজি চাষ করা হয় প্রাথমিক ফসল জেলার কৃষি দক্ষতা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে লালনিরহাট শুধু কৃষি নয় এটি একটি বর্ধমান শিল্প খাত আছে পোশাক শিল্প বিশেষ করে দ্রুত বৃদ্ধির সাক্ষী হয়েছে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করেছে উপরন্তু জেলাটি তার ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে মৃৎশিল্প বয়ন এবং কাঠের কাজ যা স্থানীয় কারিগরদের প্রজন্ম ধরে ধরে রেখেছে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আরেকটি হাইলাইট যা পর্যটকদের আকৃষ্ট করে যা মনোরম ল্যান্ডস্কেপের মধ্যে প্রশান্তি কামনা করে তিস্তা নদীর নির্মল তীর থেকে গ্রামাঞ্চলে ঘেরা সবুজ চা বাগান পর্যন্ত লালমনিরহাট শহরে জীবনের তাড়াহুড়ো থেকে অবসরের সুযোগ দেয় অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও লালমনিরহাট শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোর অ্যাক্সেস সহ গ্রামীণ এলাকার সাধারণ চ্যালেঞ্জগুলির মুখোমুখি যাই হোক সরকার এবং বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য এই সমস্যাগুলি সমাধান করা এবং বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করা মোট কথা লালমনিরহাট শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অর্থনৈতিক সম্ভাবনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি মাইক্রোকসম এটি ক্রমাগত বিকশিত এবং বিকাশের সাথে সাথে এটি তার জনগণের স্থিতিস্থাপকতা এবং চেতনার প্রমাণ হিসাবে রয়ে গেছে